আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা সবাই ভালো আছেন। হজের যে ধারাবাহিক আলোচনা চলছে, তার এই ধারাবাহিকতায় আমরা আজকে হজের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে প্রতিদিনের মতো আমি যে কথাটি বলে থাকি, সেটা হচ্ছে, যারা যারা একদমই আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটি পেয়ে যান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল দর্শকরা একদমই আমার চ্যানেলে নতুন, তারা যদি হজ সম্পর্কে জানতে চান, হজ কি, হজটা কি তাৎক্ষণিকভাবে ফরজ না বিলম্বে ফরজ, হজ কাদের উপর ফরজ হয়েছে, হজ কাদের উপর ফরজ হয় নাই, হজের ফরজ সমূহ, হজর ওয়াজিব সমূহ, এই সকল বিষয় সংক্রান্ত মোট 4টি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা যেই যে বিষয়গুলো জানতে চান, ওই বিষয়গুলো আপনারা জেনে নেবেন আমার পূর্ববর্তী ভিডিও থেকে। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে, হজ কত প্রকার ও কি কি, এবং কোন প্রকারের হজটা সর্বোত্তম। এখন চলে যাই, আমাদের হজ মোট কত প্রকার। আমরা যদি বলি হজ মোট 3 প্রকার, এটা হলো এহরামের ভিত্তিতে হজ মোট 3 প্রকার। 3 প্রকারটি হলো হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান। আমি আবারও বলছি, হজ মোট 3 প্রকার, সেটি হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান। এখন আমরা প্রতিটি হজের প্রকারভেদের বিস্তারিত আলোচনা করব। প্রথমত আসুক হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ এমন একটা হজ, এই হজের কারণটি হলো একই ইহরামে মিকাত অতিক্রম করে শুধুমাত্র হজ আদায় করা হয়। অর্থাৎ মিকাত অতিক্রম করার আগে শুধুমাত্র হজের নিয়ত করা হয় এবং ওই নিয়তে যেই এহরাম বাঁধা হয়, ওই এহরামে শুধু হজ পালন করা হয়। এই এহরামের মধ্যে কোনো প্রকারের আর কোনো কাজ করা হয় না, হজের কাজ সম্পূর্ণ করে এহরাম ভঙ্গ করা হয়, এমন হজকেই বলে হজ্জে ইফরাদ। দ্বিতীয় যেই হজের প্রকারটি রয়েছে, সেটি হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু ওই হজকে বলে, প্রথমত একজন হাজি এহরাম বাঁধবে ওমরার নিয়তে, মক্কায় পৌঁছে ওমরা পালন করবে, ওমরা পালন করে ওই এহরামটাকে ভঙ্গ করবে। আবার হজের কার্য সম্পাদন করার জন্য দ্বিতীয়বার আবার এহরাম বাঁধবে এবং দ্বিতীয় এহরামে হজের কাজ সম্পূর্ণ করে এহরাম ভঙ্গ করবে। অর্থাৎ এই হজ্জে তামাত্তুতে 2 বার এহরাম বাঁধা হয়। কেন? মিকাত অতিক্রম করার পূর্বে তিনি যে এহরামটি বাঁধবে, সেটা হলো ওমরার জন্য। অর্থাৎ ওমরা সম্পূর্ণ করে দ্বিতীয়বার আবার এহরাম বাঁধবে, দ্বিতীয় এহরামে হজের কাজ সম্পূর্ণ করবে। এই ধরনের যে হজ রয়েছে, এই হজকে বলা হয় হজ্জে তামাত্তু। সর্বশেষ যেই হজের প্রকারটি রয়েছে, সেটি হলো হজ্জে কিরান। হজ্জে কিরান এমন হজকে বলে যেই হজ মিকাত অতিক্রম করার পূর্বে এহরাম বাঁধার সময় নিয়ত করা হয় যে এই এহরামে প্রথমত উমরা আদায় করবে, তারপর নির্দিষ্ট দিনে হজ আদায় করবে। যেই কথাটা দাঁড়াচ্ছে এখানে, একই নিয়তে উমরা আদায় করবে প্রথমে, তারপর হজ আদায় করবে, এর মধ্যে এহরামের ভঙ্গ হবে না, এমন হজকে হজ্জে কিরান বলা হয়। আমি হজ্জে কিরানের সংজ্ঞাটা আবার একটু বলে দিচ্ছি। একই এহরামে উমরা এবং হজ আদায় করাকেই হজ্জে কিরান বলে। সুতরাং আমরা ইতিমধ্যেই জেনে গেছি 3 প্রকারের হজ কি কি, এটার বিস্তারিত আলোচনা।
আপনাদের সুবিধার্থে আবারও বলে রাখি, হজ মোট তিন প্রকার এহরামের ভিত্তিতে। এগুলো কি কি? হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এখন আমরা চলে আসি এই যে তিন প্রকারের হজ রয়েছে, এর মধ্যে সবচাইতে উত্তম হজ কোনটা? এই ক্ষেত্রে ইমামদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যর ভিত্তিতে আমরা যদি কোন হজটা সবচাইতে উত্তম এটা নির্বাচন করতে যাই, এক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন অধিকাংশ আলেমদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ করেছেন এটা কি হজ্জে ইফরাদ ছিল, না হজ্জে তামাত্তু ছিল, না হজ্জে কিরান ছিল, এ ব্যাপারে বিস্তারিত বিশদ মতবিরোধ রয়েছে। তাই কেউ একদমই শিওর না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজটা হজ্জে কিরান করেছেন। এক্ষেত্রে কিছু কিছু দলিল রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কিরানটা করতেন আর এটাকেই সবচেয়ে উত্তম মনে করতেন। এক্ষেত্রে বিভিন্ন ইমামগণের বিভিন্ন মতানৈক্য রয়েছে, তারা একটা ধারাবাহিকতা চেষ্টা করেছেন। যেমন ইমাম শাফি এবং ইমাম মালিকের মতে হজের যেই সিরিয়ালটাকে করেছেন, তিনি করেছেন হজ্জে ইফরাদ সবচেয়ে উত্তম, তারপর হজ্জে তামাত্তু, তারপর হজ্জে কিরান। আমি আবারও বলছি, ইমাম শাফি এবং ইমাম মালিকের মতে হজ্জে ইফরাদটা সবচেয়ে উত্তম, তারপরে যে স্থানটি রয়েছে সেটি হলো হজ্জে তামাত্তু, সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে হজ্জে কিরান। এরপর ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই যে মতামত রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম হজ হচ্ছে হজ্জে তামাত্তু, তারপর হজ্জে ইফরাদ, তারপর হজ্জে কিরান। সর্বশেষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এবং তার যে শিষ্য রয়েছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, এই তিনজনের একটা মতামত রয়েছে, সেটা হচ্ছে সবচাইতে উত্তম হজ হচ্ছে হজ্জে কিরান, এর পরবর্তীতে রয়েছে হজ্জে তামাত্তু, এর পরবর্তীতে রয়েছে হজ্জে ইফরাদ। সুতরাং যেহেতু আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজহাব অনুসরণ করি, সেহেতু আমরা ধরে নিতে পারি হজ্জে কিরান সর্বোত্তম। যেহেতু একই এহরামে হজ এবং ওমরা আদায় করা হয়, এর মধ্যে কোনো এহরাম ভঙ্গ হয় না, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকা হয় হাজি ভাইগণ, এই জন্যই ইমামে আজম আবু হানিফা এবং তার অনুসারীরা এই হজ্জে কিরানকে সর্বোত্তম হজ বলেছেন। সুতরাং আজকের এই আলোচনার মধ্যেই হজের ভিডিও সমাপ্ত, হজের পর্বগুলো সমাপ্ত। এই হজ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন, আর যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে তাও জানাবেন, যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং সকলের বুঝতে সুবিধা হয়। সুতরাং এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।